আলহামদুলিল্লাহ আমরা আরও একটি বইয়ের অডিও সিরিজ চালু করতে যাচ্ছি তো এবারের বইটি হল ডাক্তার শামসুল আরেফিন ভাইয়ের ডাবল স্ট্যান্ডার্ড টু ও প্রকাশ করেছে সমর্পণ প্রকাশন সম্পাদকের কথা এক সকল প্রশংসা আল্লাহ তা আলার যিনি আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি যিনি পরম করুণাময় ও দয়ালু যিনি এক ও অদ্বিতীয় অমুখাপেক্ষী অপ্রতিরোধ সার্বভৌম তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই আমরা তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমাদের চূড়ান্ত গন্তব্য সলাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুল মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তার পরিবার ও তার সহাবিদের ওপর মানুষ শূন্যতার মাঝে বেড়ে ওঠে না সমাজ সংস্কৃতি সময় ও পরিস্থিতি আমাদের চিন্তা চেতনা বিশ্বাসকে শুধু প্রভাবিতই করে না বরং আমাদের পুরো চিন্তার কাঠামো ঠিক করে দেয় এ ধরনের ফ্যাক্টরগুলো আমরা পৃথিবীকে দেখতে শিখি একটা নির্দিষ্ট লেন্সের ভেতর দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আর যেহেতু ছোটোবেলা থেকে এই লেন্সের ভেতর থেকে আমরা পৃথিবীকে দেখছি তাই কোথায় লেন্সের শেষ হয় আর কোথায় পৃথিবীর শুরু সেটা আমরা বুঝে উঠতে পারি না ব্যাপারটা এভাবে চিন্তা করা যায় জনবিচ্ছিন্ন কোনো দ্বীপে শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা একদল কালার ব্রাইন্ড মানুষের পৃথিবীর অদ্ভুত সুন্দর নানান রঙের বর্ণালী নিয়ে কোনো ধারণা থাকবে না কেউ এসে হরেক রকমের উজ্জ্বল রঙের কথা বলা শুরু করলে তারা নির্ঘাত সে মানুষটাকে পাগল ঠাউরাবে প্রথম প্রথম তো মানতেই চাইবে না লম্বা সময় নিয়ে যুক্তি প্রমাণ দিয়ে বোঝানোর পরও দ্বিধাদ্বন্দ্ব হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে না কারণ তাদের কাছে এটাই বাস্তবতা এটাই তাদের কাছে অবিসংবাদিত সত্য অথবা এমন একজন মানুষের চিন্তা করুন যে জন্মের পর থেকে ছোট্ট একটা ঘরে বন্দি ঘরের এক দেয়াল জুড়ে বিশাল জানালা এই জানালা বাইরের দুনিয়ার সাথে তার সংস্পর্শের একমাত্র মাধ্যম জানালার কাঁচটা নির্দিষ্ট একটা রঙকে বেশি ফুটিয়ে তোলে ধরা যাক এই নির্দিষ্ট রঙটা হলো হলুদ ঘরের এই বন্দি পৃথিবীকে দেখে হলুদ রঙের এক আভায় গাছ পাতা পাখি ফুল ঘাস সাগর সব কিছুকে সে দেখে হলুদ রঙের ফিল্টারের মধ্য দিয়ে সে ধরে নেবে বাইরের দুনিয়াটা হলদেটে সমস্যাটা তার চোখে না বায়োলজিক্যালি তার মস্তিষ্কেও কোনো সমস্যা নেই সমস্যাটা জানালার কাঁচে হলুদ রঙের কাঁচ আমাদের এই বন্দির চিন্তাকে আটকে ফেলেছে একটা নির্দিষ্ট রঙে গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত গুহার গল্প এ অনেকটা একই রকমের একটা উদাহরণ দেওয়া আছে কথাগুলো বলার কারণ হলো আমাদের বাস্তবতাটা বোঝা আমাদের চোখেও একটা চশমা দেওয়া থাকে একটা ফিল্টার একটা লেন্স থাকে এর ভেতর দিয়ে আমরা বাস্তবতা দেখি এই লেন্সের রঙে গড়ে ওঠে আমাদের চিন্তা চেতনা আমরা নিজেদের চিন্তা চেতনাকে আনবায়াসড ভাবতে পছন্দ করি কিন্তু কর্তৃত্বশীল সমাজ সভ্যতা সংস্কৃতি দর্শন মিডিয়া ইত্যাদির কারণে তৈরি হওয়া বায়াস আমাদের চিন্তায় থেকে যায় এই বায়াস থেকে বের হতে হলে সচেতনভাবে একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যদি আমরা এই বায়াস কাটিয়ে ওঠার চেষ্টা না করি তাহলে আমরা সবসময় বাস্তবতাকে দেখব ওপরের কালার ব্লাইন্ড কিংবা কুড়ে ঘরের বন্দির মতো এমনকি আমাদের চোখে যে লেন্স দেওয়া আছে যদি আমরা এই বায়াস কাটিয়ে ওঠার চেষ্টা না করি তাহলে আমরা সবসময় বাস্তবতাকে দেখব ওপরের কালার ব্লাইন্ড কিংবা কুঁড়ে ঘরের বন্দির মতো এমনকি আমাদের চোখে যে লেন্স দেওয়া আছে হয়তো এক জীবন কাটিয়ে দেওয়ার পরও সেটা আমরা বুঝে উঠতে পারবো না আজ আমাদের চোখে সেটে থাকা লেন্সটা পশ্চিমা এই লেন্সের মধ্য দিয়ে আমরা যখন ইসলামকে দেখি তখন অনেক কিছু মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায় ইসলামের অনেক কিছু আমাদের কাছে যৌক্তিক আধুনিক কিংবা উপযুক্ত মনে হয় না ইনফ্যাক্ট ইসলামের মধ্যে এমন অনেক কিছু আমরা দেখি যেগুলোকে মনে হয় ছোটবেলা থেকে মুখস্থ করা ধ্যান ধারণাগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক এ মনে হওয়াটা স্বাভাবিক ইসলামের প্যারাডাইম পশ্চিমা প্যারাডাইমের চেয়ে আলাদা ব্যাপকভাবে আলাদা কোরআন ও সুন্না থেকে বাস্তবতা জ্ঞান ও নৈতিকতার যে শিক্ষা আমরা পাই সেটা পশ্চিমের ব্যাখ্যার সাথে মেলে না বরং অধিকাংশ ক্ষেত্রে এই দুটো অবস্থান সাংঘর্ষিক এই সংঘাতের সমাধান না করা হলে দুটো বিপরীত বিশ্বাস একসাথে ধারণ করতে গিয়ে আমাদের মধ্যে তৈরি হয় কগনিটিভ ডিজন্য্যান্স এমন অবস্থায় কেউ ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ চেষ্টা করে পশ্চিমের সাথে মিলিয়ে ইসলামের নতুন ব্যাখ্যা দিতে আর যাদের উপর আল্লাহ তা আলা রহমত করেছেন তারা পশ্চিমা লেন্সটা খুলে ফেলে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে শেখে আল্লাহর কাছে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে আজ যে আমরা খটকায় থাকি অধিকাংশ ক্ষেত্রে তার কারণ হলো এই দুই প্যারাডাইমের সংঘর্ষ গোলমালটা লাগে পশ্চিমা প্যারাডাইমের ভেতর থেকে ইসলামকে বিচার করার চেষ্টা থেকে কটকটা হলুদরাঙা লেন্সের ভেতর দিয়ে নীল সমুদ্রকে খুব একটা সুন্দর লাগার কথা না চোখের সামনে থেকে এই লেন্স যে সরাতে পারবে না সমুদ্রের সৌন্দর্য নিয়ে লেখা সব কবিতা সব কথা সারা জীবন তার কাছে বেখাপ্পা কিংবা ভুল মনে হবে মনে হওয়া স্বাভাবিক কিন্তু তাতে সমুদ্রের সৌন্দর্য এক ফোঁটা কমবে না সমুদ্র যে সুন্দর বদলাবে না এই সত্য এটা আশা করে বসে থাকা যাবে না যে কটকটা হলুদ লেন্সের মধ্য দিয়েই সমুদ্রকে সুন্দর লাগতে হবে তা না হলে সমুদ্র কুচ্ছিত সমুদ্রকে দেখতে হলে চোখের সামনে থেকে লেন্স সরাতে হবে দুই বর্তমানে যে বিষয়গুলোকে ব্যবহার করে ইসলামকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় তার মধ্যে অন্যতম হল নারীর প্রশ্ন নারীর অবস্থান ভূমিকা অধিকার পর্দা বহুবিবাহ ইত্যাদি নিয়ে আজ নানাভাবে আক্রমণ করা হয় ইসলামকে আমরা মুসলিমরাও এমন অনেক বিষয় দ্বিধাদ্বন্দ্বে ভুগি মুসলিম নারীকে কেন্দ্র করে ইসলামকে আক্রমণ করার অভ্যাস পশ্চিমের পুরনো কলোনিয়াল যুগের ওরিয়েন্টালিস্টরা মুসলিম নারীকে চিত্রিত করেছে হারেমে বন্দি কামুকোনার্থকি হিসেবে ভিক্টোরিয়ান ওরিয়েন্টালিস্টদের কলমে মুসলিম নারী এক রহস্যময় যৌন বস্তু একই সাথে অতীপ্ত ও তৃষিত পশ্চিমা রক্ষাকর্তাকে সুখ দিতে উন্মুখ উদ্গ্রীব গত শতাব্দীতেও মুসলিমদের আত্মপরিচয় আত্মমর্যাদাবোধ এবং প্রতিরোধের স্পৃহা ভেঙে দেওয়ার জন্য আলজেরিয়াতে ঔপনিবেশিক ফ্রান্সের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল পর্দা আর আজ পশ্চিমের কাছে মুসলিম নারী মানে বন্দী জাতিতা পর্দা তার দাসত্বের চিহ্ন এই নারীকে মুক্ত করার জন্য পবিত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে পশ্চিমা রক্ষাকর্তা নিউ ইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাগুলোতে তাই নিয়মিত বিরতিতে আফগানিস্তান কিংবা ইরাকের নারীদের নিয়ে প্রতিবেদন করি দেখিয়ে দেওয়া হচ্ছে ওরা কত নির্যাতিত ওদের রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ এ ধরনের চিন্তা আমাদের প্রভাবিত করে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে এ ধরনের চিন্তাকে আমাদের সমাজের ডিফল্ট পজিশন হিসেবে গ্রহণ করা হয়েছে অনেক আগেই পাতায় পাতায় স্পষ্ট কুফরি বক্তব্যের তুবড়ি ছুটিয়ে যাওয়া রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা আমাদের মুখস্থ করানো হচ্ছে স্কুলে থাকতে জমিদার বাড়িতে জন্ম নেওয়া আর লুটেরা ব্রিটিশের অধীনে চাকরি করা বাদামি ম্যাজিস্ট্রেট বাবুর বউ হিসেবে জীবন কাটিয়ে দেওয়া এই মহিলাকে উপস্থাপন করা হচ্ছে গ্রাম বাংলার নারীদের জন্য অনুসরণীয় হিসেবে নারী মুক্তির প্রতিকৃত হিসেবে মুক্তির অর্থ যে আরও বেশি করে পশ্চিমা হয়ে ওঠা এনজিও মিডিয়া এমনকি রাষ্ট্রের পক্ষ থেকে ক্রমাগত সরাসরি বা ইঙ্গিতে বলা হচ্ছে নারীর ব্যাপারে ইসলামের অবস্থান অমানবিক বর্বর ব্যাকডেইটেড পর্দাকে তাবু বলা হচ্ছে হাসতে হাসতে ইসলামের বিধানকে তুচ্ছ করা হচ্ছে কারণ সেটা বাঙালি সংস্কৃতি নামক কোনো একটা জোড়াতালি দিয়ে চাপিয়ে দেওয়া বিষয়ের সাথে মেলে না অন্যদিকে পপুলার কালচার সেটা বাংলা টিভি গান ঢালিউড বলিউড হলিউড যাই হোক না কেন নারী ও পুরুষের সম্পর্ক মেলামেশা ঘনিষ্ঠতার এমন একটা ছবি তুলে ধরছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা দেখছি সমাজ সংস্কৃতি মিডিয়া একসাথে আগাচ্ছে আর ইসলাম বলছে সম্পূর্ণ আলাদা কথা এসব কিছুর প্রভাব পড়ছে আমাদের চিন্তার ওপর নারীর প্রশ্নে আমরা পশ্চিমার কাছ থেকে কলকাতার রুট হয়ে আসা চিন্তার এই কাঠামোটা ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করে নিচ্ছি অনেকে বুঝে শুনে অনেকে নিজের অজান্তে আর এই কাঠামো আর লেন্স নিয়ে যখন আমরা কুরআন সন্ন্যাহ পড়তে যাচ্ছি তখন মেনে নিতে পারছি না ওহির বক্তব্য পশ্চিমা লেন্সের ভেতর দিয়ে দেখার পর আল্লাহর কথা আর ভালো লাগছে না এমন অবস্থায় কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখা যায় একটা হলো উগ্র নারীবাদী অবস্থান যারা মোটা দাগে বাংলাদেশের সাহবাগী মুক্তমনা ক্যাম্পের অংশ এই ক্যাম্পের লোকজন অনবরত ইসলামকে আক্রমণ করে যায় তাদের মতে সমাধান হলো জীবনের সব বলয় থেকে ইসলামকে সরিয়ে দেওয়া দ্বিতীয় প্রতিক্রিয়াটা সম্ভবত অধিকাংশ বাঙালির অবস্থান এই বাঙালি ইসলামের বিরোধিতা করে না ধর্মভীরও মুসলিম বলে নিজের পরিচয় দেয় কিন্তু নারীর সাথে সংযুক্ত ইসলামের অধিকাংশ বিধিবিধান সে মানে না বাঙালি কালচার সমাজের ধারা কিংবা অন্য কিছুর অজুহাত দিয়ে সে পিছলে বেরিয়ে যেতে চায় সে ইসলামও মানে আবার পুরোপুরি মুক্তমনাও না সে দুটোর সুবিধাবাদী মিশ্রণ এ ধরনের মানুষের কাছ থেকেই শোনা যায় মনের পর্দা বড় পর্দা ইসলাম অত কঠিন না বিশ্বাস ভক্তি অত অন্তরের বিষয় আমি প্রেম করছি কিন্তু আমার মন পরিষ্কার অথবা বোরখা করে অমুক 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 জায়গায় অপরাধ করা হয়েছে অথবা বোরখা করে অমুক অমুক জায়গায় অমুক অমুক অপরাধ করা হয়েছে এর চেয়ে বরং আমরাই ভালো আছি বাবা দীর্ঘ একটা সময় জুড়ে এই দুটোই ছিল প্রধান অবস্থান কিন্তু বর্তমানে গত প্রায় পনেরো বিশ বছর ধরে আমেরিকার মডারেট ইসলাম প্রকল্পের ফসল হিসেবে তৃতীয় এক ধরনের অবস্থান ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ প্রতিক্রিয়াটা হল রিভিশনিস্ট রিফর্মিস্ট এবং মুসলিম ফেমিনিস্টদের অবস্থান মডার্নিস্ট এবং আমেরিকার পছন্দের মডারেট মুসলিমদের অবস্থান সহজ ভাষায় এই অবস্থানটা হলো পশ্চিমের সাথে খাপ খাওয়ানোর নারীর ব্যাপারে ইসলামের যে অবস্থানটা পশ্চিমের সাথে সাংঘর্ষিক সেটাকে নতুনভাবে ব্যাখ্যা করার এই ব্যাখ্যার তোড়ে হিজাব হয়ে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতা নারীর ঘরের বাইরে অবস্থান সংক্রান্ত পুরো ফিক হয়ে যাচ্ছে ইস্তিহাদি এবং ইস্তিলাফি আর পশ্চিমা ধাঁচের নারীর ক্ষমতায়ন আর নারী মুক্তির উদাহরণ খোঁজা হচ্ছে রসুল্লাহ সাল আলী ওয়া এর সিরাতে যেমন ক্যারিয়ার ওম্যান এর উদাহরণ হিসেবে খাদিজা রদিয়াল্লাহ আনহার উদাহরণ দেওয়া হয় তিনি সিইও ছিলেন আলটাপ্রনার ছিলেন ইত্যাদি ইত্যাদি মা খাদিজা রদ আনহা তাই এর উদাহরণ আজকের যুগে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আদৌ প্রযোজ্য হবে কিনা সেটা নিয়ে লম্বা আলোচনা করা সম্ভব কিন্তু সে আলোচনা যদি আমরা বাদও দিই তাহলেও প্রশ্ন থাকে রসল স্লাহ আলি ওয়াসাল্লামের মোট এগারো জন স্ত্রী ছিলেন বাকি দশজন তো ব্যবসা করেননি চাকরি করেননি তারা ঘরের ভেতরে জীবন কাটিয়েছেন কেন দশজনকে ছেড়ে একজনের নবুবতের জীবনের আগের উদাহরণকে এত শক্ত করে আঁকড়ে ধরা আবার ইসলাম নারীর ক্ষমতায়ন করেছে এটা প্রমাণ করতে অনেকে ইসলামের ইতিহাসের নারী আলিমদের কথা বলেন উদাহরণ হিসেবে তাদেরকে দাঁড় করিয়ে বলেন আজ মুসলিম নারীদের উচিত দলে দলে ঘর থেকে কর্মক্ষেত্রে বেরিয়ে আসা কিন্তু এই আলিমগণ কি মুসলিম উম্মার ইতিহাসের অধিকাংশ নারীর অবস্থানের প্রতিনিধিত্ব করেন প্রায় সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কত শতাংশ মুসলিম নারী আলিম হওয়ার চেষ্টা করেছেন আর কত শতাংশ মা ও স্ত্রী হিসেবে ঘরে সময় দিয়েছেন নাম না জানা যে কোটি কোটি মুসলিমা শরিয়াহার বিধান অনুযায়ী মা ও স্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছেন ওলামা ও মুজাহিদিন জন্ম দিয়েছেন গড়ে তুলেছেন তারা কি সবাই ব্যর্থ নির্যাতিত পুরুষতন্ত্রের শিকার এ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয় না পশ্চিমা অর্থে নারী শিক্ষার উদাহরণ হিসেবে আইসা রদি আল্লাহ আনহা এবং ইসলামী ইতিহাসের অন্যান্য মহাদ্দিদদের কথা বলা হয় যে মহান নারীদের উদাহরণ দেওয়া হচ্ছে তারা কোরআন ও সুন্নার জ্ঞান অর্জন করেছেন তারা ইল অর্জন করেছিলেন আর শিক্ষা বলতে আমরা যা বুঝি তা এক না দুটোর মধ্যে আছে অনেক অনেক পার্থক্য এই ইলম অর্জনের কাজটা তারা করেছিলেন পর্দা মাহরাম ঘরের ভেতরের দায়িত্ব নারী পুরুষের মেলামেশা সংক্রান্ত ইসলামের সব বিধান মেনে সেটা আজ সম্ভব কিনা তা নিয়ে কিন্তু কথা বলা হয় না আই সারদ আনহা তার স্বামী সোল্লাহ আলি আসাল্লাম এর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি পড়া কিংবা হায়ার স্টাডিসের জন্য অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা যাওয়ার কিয়াস সুস্থ মস্তিষ্কে কীভাবে করা যায় সেটাও খুব কৌশলে এড়িয়ে যাওয়া হয় সিরাত এবং ইসলামী ইতিহাস থেকে বেছে বেছে কিছু তথ্য নিয়ে মুখস্থ অঙ্কের উত্তর মেলানোর জন্য সেগুলোকে মনের মাধুরী মিশিয়ে তুলে ধরা হয় ইসলামকে ব্যাখ্যা করা হয় পশ্চিমা ছাঁচে এভাবে ইসলামকে রক্ষা করতে গিয়ে বিকৃত করা হয় ইসলামকে প্রমাণ করার চেষ্টা করা হয় পশ্চিম যে নারী শিক্ষা আর ক্ষমতায়নের কথা বলছে সেটা ইসলামে আরও আগে থেকেই আছে অথচ বাস্তবতা হল পশ্চিমা প্যারাডাইম যেভাবে নারীর পরিচয় ও ভূমিকাকে সংজ্ঞায়িত করে ইসলাম সেভাবে করে না ইসলামে নারীর মূল দায়িত্ব ভূমিকা এবং অবস্থান তার ঘরে পশ্চিমা নারীবাদের অবস্থান থেকে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া সম্ভব না ইসলামে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ভূমিকা ঠিক করে দেওয়া হয়েছে তারা একে অপরের প্রতিযোগী না তারা একে অপরের সমান না বরং তারা একে অপরের পরিপূরক এভাবে একদল ইসলামকে প্রত্যাখ্যান করছে আরেক দল মুসলিম হবার কথা বললেও ইসলামের কিছু বিধিবিধান সারা জীবন উপেক্ষা করে যাচ্ছে আরেক দল ইসলামের নতুন ব্যাখ্যা তৈরি করছে পশ্চিমের আদলে এ তিন প্রক্রিয়ার পেছনে মূল কারণ নারীর প্রশ্নে ইসলামের অবস্থানকে মেনে নিতে না পারা তিন প্রতিক্রিয়ায় চোখে শক্ত করে আটা পশ্চিমা লেন্সের ফসল চার পশ্চিমা লেন্সের মতো আরও একটা লেন্স আছে যা নারীর প্রশ্নে আমাদের চিন্তাকে প্রভাবিত করে সেটা হল ভারতীয় উপমহাদেশের মাটিতে গভীর শেঁকড় গেটে থাকা হিন্দুয়ানি চিন্তা আচার প্রথা আর কুসংস্কারের লেন্স আমরা যত আধুনিকতার দাবি করি না কেন এই লেন্সের খপ্পর থেকে এখনও আমরা বের হতে পারিনি এই লেন্সের ক্ষেত্রেও একই ব্যাপারটা হয় ইসলামের ওপর আমরা এই লেন্সকে প্রাধান্য দিই যখন কোনো বিধান পছন্দ হয় না তখন সেটাকে রাঙিয়ে দিই এই লেন্সের রঙে এটা যে শুধু মোটা দাগে বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রযোজ্য তা না যারা ইসলাম বোঝার ও মানার দাবি করেন তাদের বড় একটা অংশ এই বক্স থেকে বের হতে পারেন না যেমন স্বামীর পিতামাতার প্রতি স্ত্রীর দায়িত্বের সীমানা কতটুকু কোনটা নারীর আবশ্যিক দায়িত্ব কোনটা তার ইহসান স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বগুলো কী কী এসব প্রসঙ্গে ফকিরদের বক্তব্য আনলে অনেক ইসলাম মাননেওয়ালা ও খেপে যান এর পেছনে আবিষ্কার করেন নানান ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্নভাবে চেষ্টা করেন নিজের পছন্দের অবস্থানকে প্রতিষ্ঠা করতে বাস্তবতা হলো ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে যে ভূমিকা ঠিক করে দিয়েছে আমরা সেগুলো সামাজিকভাবে বাস্তবায়ন করিনি আবার ধর্মের দোহাই দিয়ে এমন অনেক কিছু নারীর ওপর চাপিয়ে দিয়েছি যেগুলোর সাথে সনাতন ধর্মের লেনদেন থাকলেও ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা এক ধরনের ট্র্যাডিশনালিজম এর মধ্যে আছি যা বিভিন্ন হিন্দুয়ানি আচার প্রথা এবং বিধ আতের মিশ্রণ আমরা হয় ধর্মের নামে হিন্দু সংস্কৃতি ও সংস্কার প্রভাবিত ট্র্যাডিশনালিজম আঁকড়ে থাকি অথবা পশ্চিমা শখে আঁকি নারী মুক্তির নকশা এই দুই লেন্সের ফাঁদে পড়ে জীবন কেটে যায় এ অবস্থানের কারণে সমাজে যেগিয়ে থাকে নারীর প্রতি নির্যাতন এবং জুলুম সেই জুলুমের পেছনের কারণ ও সমাধান নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করি না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা ইসলামের অবস্থান থেকে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি না বরং নানানভাবে টিকিয়ে রাখার চেষ্টা করি উপমহাদেশীয় ট্র্যাডিশনালিজম কিংবা অর্থোডক্সিকে যার কারণে স্বাভাবিকভাবে থেকে যাচ্ছে অসন্তোষ ও ক্ষোভের একটা জায়গা এটা কাজে লাগে পশ্চিমা নারী স্বাধীনতা নারী মুক্তি আর নারীবাদ ফেরি করে যাচ্ছে এনজিও মিডিয়া নকশা অধুনা কিংবা এক এক যুগের বেগম রোকেয়ারা খুব অসন্তোষের পেছনে যৌক্তিক কারণগুলোর সমাধান ইসলামের অবস্থান থেকে না করা পর্যন্ত পশ্চিমের এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব না আমরা যতই নারীবাদী কিংবা মুসলিম ফেমিনিস্টদের নিয়ে অভিযোগ করি না কেন বাস্তবতা হল তারা তাদের বিষ ফেরি করার সুযোগ পায় কারণ আমরা তাদের সেই জায়গা দিয়ে রেখেছি আমাদের সমাজ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে রেডিমেড গ্রাহক শ্রেণী তাই রোগের চিকিৎসা না করে উপশম নিয়ে হাঁক ডাক করে খুব একটা লাভ হবে না এই বিষয়ের সবগুলো দিক নিয়ে এক মলাটের ভেতর আলোচনা করা বেশ কঠিন বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়ায় যখন আলোচনাটা আনতে হয় কথোপকথনের আকারে এই বিশেষ রকমের কঠিন কাজটা ডক্টর শামসুল আরাফিন করার চেষ্টা করেছেন আপনার হাতে ধরা এই বইটিতে কঠিন হলেও এই কাজটা দরকার ছিল নারী নিয়ে আলোচনায় সাধারণত ইচ্ছায় বা অনিচ্ছায় যেসব গর্তে আমাদের পা পড়ে যায় চেষ্টা করা হয়েছে সেগুলো এড়িয়ে যাবার চেষ্টা করা হয়েছে পশ্চিমের ধাঁচে ইসলামকে ব্যাখ্যা না করে ইতিহাসের একটা মন মতো ছবি না এঁকে ইসলামের আদি ও অকৃত্রিম অবস্থান তুলে ধরার যে বায়াসগুলো মনের অজান্তে আমাদের লেখায় চলে আসে সম্পাদক হিসেবে আমি চেষ্টা করেছি সেগুলো চিহ্নিত করে বাদ দেওয়ার কিন্তু মানুষের কোনো কাজই নিখুঁত না তাই তথ্যগত কিংবা ইসলামী সরিয়ে আর জায়গা থেকে কোনো ভুল পাঠকের চোখে ধরা পড়লে আশা করি তারা লেখক এবং প্রকাশককে জানাবেন এই বইয়ের অনেক কথা অনেকের হয়তো মেনে নিতে কষ্ট হবে সেটা হতে পারে পশ্চিমা লেন্সের জায়গা থেকে কিংবা হিন্দুয়ানি কালচার প্রভাবিত ট্র্যাডিশনালিজমের জায়গা থেকে এই কষ্টটুকু হওয়া স্বাভাবিক এবং চিন্তার যে বক্সের মধ্যে আমরা আটকে গেছি সেখান থেকে বের হয়ে আসার জন্য এই কষ্টটুকু করা আবশ্যিক তবে নিচের আয়াত দুটির বক্তব্য যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ সত্যটাকে মেনে নেওয়া খুব একটা কঠিন হবে না আহমদাহিমিল্লাহ রহিম

মুমিনদেরকে যখন আল্লাহ ও তার রাসুলের প্রতি এ মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম আর তারাই সফল কাম সুরানুর একান্ন নম্বর আয়াত আল্লাহ তার বান্দাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা কবুল করুন এবং ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে এবং বিশেষ করে আমাদের মুসলিম বন্ধুদের তৌফিক দান করুন তার সন্তুষ্টির পথে হাঁটার আসিফ আদনান জুমেন্দাল উখরা